নমস্কার বন্ধুরা, আমি অলোক আর আপনারা দেখছেন সিনথেসাইজার ফ্রেন্ড। বন্ধুরা, আজকের এই ভিডিওটা হলো যারা আমার এই চ্যানেলে ভেঙে মোর ঘরের চাবি গানটা দেখেছেন, অনেকেই দেখেছেন, অনেকেই লাইক করেছেন, অনেকে শেয়ারও করেছেন, আর তাদের জন্য এক্সট্রা বোনাস হিসেবে আজ এই ভিডিও। এই ভিডিওতে আমি ওই গানটার কর্ডগুলো আপনাদের দেখিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেই মিউজিকটা শুনলেন সেটাই কর্ড দিয়ে আমি গানটা বাজালাম, আপনারা নিশ্চয়ই শুনে বুঝতেও পেরেছেন। আর এই গানের কর্ডগুলো আপনাদের আমি আজ দেখিয়ে দেব। যারা কর্ড দিয়ে বাজাতে চান তারা কর্ড দিয়ে এই গানটা বাজাতে পারবেন, কারণ এই গানটা অনেকেই দেখেছেন, অনেকেই লাইক করেছেন, তার জন্যই আজকে এই ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। চলুন দেরি না করে আমরা শুরু করি। প্রথমে আমরা বি ফ্ল্যাট কর্ড দেব, দেখে নিন। আপনারা দুরকম ভাবে বাজাতে পারেন, আমি যেভাবে বাজালাম এটা পিয়ানো স্টাইলে একটা রিদিম রেখে, আর এছাড়া আপনারা যদি তাল দিয়ে বাজান তখনও আপনারা এমনি প্লেন কর্ডগুলো পুশ করে দিতে পারবেন। তো আমরা আজকে পিয়ানো স্টাইলে দেখে নেব, দেখে নিন। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি, এই পর্যন্ত আমরা বি ফ্ল্যাটে চলছে, দেখুন হলো। এবার সি মাইনার চলছে, সি মাইনার, এফ, সরি, জি, সি, ডি শার্প। তার আগে বি ফ্ল্যাট তো জানেন, বি ফ্ল্যাট আমি ধরেছি, এফ, বি ফ্ল্যাট আর ডি। সি মাইনার, আবার বি ফ্ল্যাট, পরের বারে এ একটা পড়ছে, এতে আবার বি ফ্ল্যাট, বি ফ্ল্যাট, বি ফ্ল্যাট চলে এলো। এইবার দেখুন, ও বন্ধু আমার, ও বন্ধুতে পড়ছে, যদি আপনারা পিয়ানো স্টাইলে বাজান অর্থাৎ নন রিদিমে বাজান, মানে এর সঙ্গে যদি রিদিম না দেন, আলাদা যদি রিদিম থাকে সেটা আলাদা ব্যাপার, তাহলে আপনারা ডবল জার্ক দেবেন, মানে রিদিম একটা রাখবেন। আমি দেখুন, দেখুন একই কর্ড আমি দুবার জার দিচ্ছি যেহেতু তাল রাখার জন্য, আর এমনি যদি রিদিম চলার সময় আপনারা এফটা শুধু দিয়ে দিলেই হবে যদি অটো রিদিম চলে। তো যাই হোক, দেখে নিন। এবার এফ মেজর, এটা এফ, জি, এই এফ, এ, সি, এফ মেজর। এরপর চলে যাচ্ছে, দেখুন না পেয়ে, যেই না পেয়েতে বি ফ্ল্যাটে আসছে তখন আমাদের সঙ্গে সঙ্গে বি ফ্ল্যাট চলে যাবে। আবার একা একার পরে আবার এফ মেজরে চলে আসছে, আরেকবার পড়লো ভেঙে মোর, ঘরে যেই ভেঙে মোর, আবার হলো ভেঙে মোরেই সঙ্গে সঙ্গে আবার বি ফ্ল্যাটে চলে যাচ্ছে। আবার দেখাচ্ছি, দেখুন এই যে ভেঙে মোর, ঘরের যেই হলো সঙ্গে সঙ্গে আবার বি ফ্ল্যাট। তো এটা হলো স্থায়ীটা, আর অন্তরাটা হচ্ছে, দেখুন আবার বি ফ্ল্যাট পড়ছে, দেখুন গানটা রয়েছে, আমাদের কর্ডটা চলছে, দেখুন প্রথমে বি ফ্ল্যাট তারপরে ডি শার্প মেজর, ডি শার্প মেজর হচ্ছে ডি শার্প, জি, বি ফ্ল্যাট, এইভাবে হবে। দেখুন আমি এদিকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে ডি শার্প,
G B flat D sub major পড়বে দেখো প্রথমে হচ্ছে B flat পড়ছে যে এই পর্যন্ত চলে এলো এই পর্যন্ত চলে এলো সঙ্গে সঙ্গে এখানে পড়ছে আবার দেখে নিন তো বুঝতে পারলেন আবার দেখে নিন এটা হওয়ার পরেই সঙ্গে সঙ্গে আবার এখানে যে পড়ছে বি ফ্ল্যাট চলে আসছে দেখে নিন প্রথমে বি ফ্ল্যাট হচ্ছে আবার এফ চলে এলো এইবার এখানে দেখুন এখানে যখন এখানে আমাদের সি মাইনার পড়ছে দেখুন সঙ্গে সঙ্গে সি মাইনার থেকে ডি মাইনারে চলে আসবে আবার হবে সি মাইনার দেখুন সি ডি সাব জি সি ডি সাব জি সঙ্গে সঙ্গে ডি মাইনার চলে আসছে ডি এফ এ ডি এফ এ এটা হচ্ছে ডি মাইনার দেখুন সরি অন্তরার প্রথমটা হচ্ছে বি ফ্ল্যাট তারপরে হচ্ছে ডি সাব মেজর তারপরে আবার বি ফ্ল্যাট তারপরে এফ মেজর তারপরে হচ্ছে আপনার সি মাইনর তারপরে ডি মাইনর আবার বি ফ্ল্যাট দেখে নিন আমি আরেকবার বাজিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখে নিন দেখে নিন আবার সি মাইনার ডি মাইনারটা আমি দেখাচ্ছি দেখুন খালি এটুকু সঙ্গে সঙ্গে এরপরেই এটাতে যেই পড়ছে সঙ্গে সঙ্গে আমার ডি মাইনার চলে আসছে দেখে নিন সঙ্গে সঙ্গে আবার বি ফ্ল্যাট চলছে কে আমারে সি মাইনর আবার বি ফ্ল্যাট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আরেকবার খুব স্লোভাবে আপনাদের কর্ড দিয়ে গানটা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হলো স্থায়ীটা এবার অন্তরাটা দেখে নিন সরি আবার দেখে নিন সরি এবার সি মাইনার সঙ্গে বি ফ্ল্যাট চলে যাচ্ছে দেখুন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা
কর্ড দিয়ে বাজাতে পারেন, খুব সুন্দর লাগবে। রিদিম দিলো আপনারা, অটো রিদিম দিলো, এটাতে কর্ড দিয়ে আপনারা বাজালেও খুব ভালো লাগবে। এছাড়াও এমনিও কর্ড দিয়ে আপনারা বাজাতে পারেন। তো আজ এখানেই শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে কিংবা যদি কোনো গানের কর্ড আপনারা জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি যতটা পারবো চেষ্টা করব আপনাদের গানের দেওয়ার জন্য, কর্ডগুলো দেওয়ার জন্য, ক্লাসগুলো দেওয়ার জন্য। তো আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা শিখছে বা শিখতে চায় তাদের ভিডিওটা শেয়ার করে দেবেন, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা পুশ করে অল লেখা নোটিফিকেশানের উপরে পুশ করে দেবেন, তাহলে সব নোটিফিকেশান সবার আগে আপনারা পেয়ে যাবেন কখন আমি কোন ভিডিও আপলোড করছি। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।